আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সবাইকে আসছেন আপনারা। অলওয়েজ ইলেকট্রনিক মিডিয়া আমাদের চলচ্চিত্রে অনেক বড় ভূমিকা রাখে, তো আমি এবারও দেখছি যে আপনারা অনেক পজিটিভ। আর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের জেনারেল মিটিং এবং অন্যান্য আমাদের আরও প্যানেল পরিচিতির যে ছোটোখাটো যেসব উদ্দেশ্যগুলো আপনারা শুনেছেন দেখেছেন, তাতে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা ফেয়ার ইলেকশন করার পক্ষে সবাই, বিকজ আমি তো অবশ্যই। তো আমি যাচাই বাছাই না করে হয়তো কখনোই আসতাম না। মানুষের আমার অনেক ভুল ছিল, অথবা ওদের অনেক ভুল ছিল আগের ইলেকশনে, কারণ আমাদের হঠাৎ করে যে ইলেকশনে আমরা জয়েন হয়েছিলাম সেখানে ভুলভ্রান্তির কিছু ছায়া ছিল, যেগুলো আমরা অতিক্রম করতে আমাদের স্বল্প সময়ের মধ্যে আমাদের অনেক প্রবলেম ছিল। বাট ওগুলোকে আমরা পাশ কাটিয়ে এবার আমরা নতুন করে সুন্দরভাবে সবাই একসাথে একযোগে সুন্দর ভালো কাজের উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের সমিতির উন্নয়নের জন্য, এখানে তো আমরা দেশের কিছু করছি না, আমরা আপনাদেরও কোনো ক্ষতি করছি না, আপনাদেরও কোনো কারো কোনো কিছু করতে যাচ্ছি না, বিকজ আমরা মনে করি আমাদের সংগঠনটা আমাদের মতোই হোক। হ্যাঁ, আমাদের অনেকগুলো উদ্দেশ্য আছে, আমাদের অনেকগুলো পৃষ্ঠপোষকতার প্ল্যান রয়েছে, যেগুলো সফল হোক আমরা চাই, হয়তো যেগুলো আমরা সবাই একসাথে সফল হতে পারবো এটা আমরা বিশ্বাস করি, সেই কারণে আমরা একসাথে থাকার চেষ্টা করেছি। কারণ বিভিন্ন জায়গায় গিয়ে আমরা হয়তো এরকম প্রশ্নের সম্মুখীন আমি প্রায়ই হয়েছি যে অনেক প্রশ্ন করেছে জায়েদ খানের সাথে আপনার কি, ও তো ছোটো ব্যাপারে মাফ করে দেন। তাই বলছি আমার সাথে ওর কিচ্ছু না, আমার সাথে কখনো ওর কোনো বিরোধিতা নেই। হয়তো মতবিরোধিতা থাকতে পারে যে আমরা ইলেকশনটা কিভাবে করতে চাই সেটা নিয়ে হয়তো মতবিরোধিতা থাকতে পারে, কিন্তু পারিবারিকভাবে বা ব্যক্তিগতভাবে আমার মিশার সাথে বলো বা কী বলে জায়দের সাথে বলো অথবা কাঞ্চন ভাইয়ের সাথে বলো, কখনই আমার কেউ বলতে পারবে না আমার ব্যক্তিগত কোনো বিরোধিতা আছে। তো আমার রেসপেক্ট সবার প্রতি সমানভাবেই আছে, ছোটো হোক বড় হোক সবাইকে নিয়ে আমাদের ফিল্ম। হ্যাঁ, আমাদের জুনিয়র শিল্পীরাও যেমন আমাদের খুব কাছের, ওদেরকে ছাড়া যেমন আমরা অসম্পূর্ণ, আমাদের ছাড়া ওরা অসম্পূর্ণ, ওরাও থাকতে পারে না, আমরা ডাকলে ওরা চলে আসে, এই ভালোবাসা কোথায় পাবো বলেন? হ্যাঁ, কোটি টাকা দিয়ে ওই ভালোবাসা পাওয়া যাবে না। আর এই জায়গাটা আসলে যে শান্তি সেটা তো সব জায়গায় হয় না, এটা তো আমাদের একটা পরিবার, আমাদের একটা স্কুল কলেজের মতো একটা ব্যাপার, পরিবারের মতন একটা ব্যাপার। এখানে একটা একটা নিঃশ্বাসেরও অনেক দাম, একটা হাসির অনেক দাম, অনেক মূল্যায়ন করি আমরা এই জায়গাটার, ভালোবাসাটাকে অনেক বেশি মূল্যায়ন করি। দ্যাটস ওয়াই কিন্তু আমরা মনে করি যে সবসময় সমিতি উন্নয়ন হোক, ভালো হোক, আমাদের শিল্পীরা ভালো থাকুক। আমরা গুটি কয়েকজন শিল্পী হয়তো বা এস্টাবলিশড হতে পেরেছি, আবার কিছু শিল্পী আছে যারা অনেক নাম করেছেন, ভালো করেছেন, একসময় দাপটের সাথে কাজ করেছেন চলচ্চিত্রে, সবার জন্য করেছেন, কিন্তু এখন হয়তো তিনি কোনো একটা বিপদে আছেন। তো এই রেস্কিউ করার দায়িত্বটাই কিন্তু আমাদের শিল্পীর, তার তো অসম্মান হতে দিতে পারি না আমরা, একসময় তাদের ছাত্র ছায়ায় তো আমরা বড় হয়েছি, তার অসম্মান আমরা কী করে করব? আর এককভাবে আমিও তো করতে পারবো না, বা একজন মিশা করতে পারবে না, একজন জায়েদ করতে পারবে না। সো আমরা সম্মিলিতভাবে আমাদের বটবৃক্ষের মতন আমাদের যারা এখনও বেঁচে আছেন তাদেরকে নিয়ে, যেমন দীপজল ভাই আছেন, আমাদের রুবেল ভাই আছেন, কাঞ্চন ভাই আছেন, এরকম যারা সিনিয়র আছে তাদেরকে আমরা চাই সবসময়। ফারুক ভাই আজকে অসুস্থ, এইবার গতবারও আমরা পারভেজ ভাইকে অনেক এখানে দেখেছি, সচ্চর তিনি ছিলেন, বাট এবার উনি নেই একেবারে, আলমগীর ভাই তো কোভিডের কারণে আসেই না কোথায়। তো এরকমভাবে আমরা কিন্তু সবাইকে আমরা কিন্তু আস্তে আস্তে দূরে সরে যেতে দেখছি। তো আমি মনে করি দূরে থাকার এখন আর সময় নয়, আমাদেরকে যেহেতু অনেক কঠিন একটা সময় পার করতে হচ্ছে এই করোনা ভাইরাসের মধ্যে, সেই জায়গাটা থেকে আমাদের সঠিক মূল্যায়ন করতে হবে শিল্পীদের। আর আমরা শিল্পীরা সম্মান চাই, আদর ভালোবাসা চাই, এছাড়া আর কিছুই চাই না। আমাদেরকে টাকা দিয়ে কিনতে পারবে না মানুষ, কিন্তু আদর ভালোবাসা সম্মান দিয়ে কিনে ফেলতে পারবে। তো সেই সম্মানটুকুই কিন্তু আমাদের এই সমিতির এই বর্তমান কমিটি সেটা করার চেষ্টা করছে, এবং ভুলভ্রান্তি যাই ছিল তারা সেটাকে অতিক্রম করে আরও ভালো করার চেষ্টা করছে। তো ভালোকে ভালো বলতে পারাটাও কিন্তু একটা সাহসের ব্যাপার, সৌন্দর্যের ব্যাপার। একিপটামিটা আমি করতে পারবো না ভাই, সেজন্য আমি অবশ্যই জায়েদ এবং মিশাকে বলেছি যে তোমরা আবারও করো, আমরা
দূর থেকে তোমাকে সাপোর্ট করব। বাট দীপজল ভাই আমাকে বাধ্য করেছে যে না, তুমি সামনেই এসে করো, সমস্যা নেই, তুমি থাকতে পারো বা না পারো আমরা আছি, তোমার হ্যাটুকু আমাদের ভালো লাগবে। আসলে এটাই হয় যে সবাই ভাগাভাগি করে খাওয়ার মধ্যে একটা আনন্দ আছে, ঠিক সম্মিলিতভাবে একসাথে হাত ধরে সবাই পথ চলার মধ্যেও একটা সাহস কাজ করে, আনন্দ কাজ করে, সেটাই আসলে আমাদের সমিতির মূল বিষয়। সো এখানে আপনারা এখানে দলাদলি বা এখানে কোনো নির্বাচনকে কেন্দ্র করে কোনো নোংরামি কোনো কিছু রাজনীতি এগুলো আমরা এখানে অবশ্যই টলারেট করবো না বা অ্যালাউ করবো না, কেউ করার চেষ্টা করবেন না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে।